মহালয়ার দিন কাকের ডাক শুনতে পেলে কিংবা আপনি যদি কাক দেখতে পান তবে অবশ্যই এই একটি ছোট্ট কাজ করুন, দেখবেন অচিরেই আপনার জীবনে সুফল আসবে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা রয়েছে, আর এই চাওয়া পাওয়া কামনা বাসনা যদি আপনি চরিতার্থ করতে চান অতি অবশ্যই আপনাকে এই মহালয়ার শুভ লগ্নে কাজটি করতেই হবে। যদি আপনি এই কাকের ডাক বা কাক দেখতে পান তবেই এই কাজটি হবে, নচেত আপনি করতে পারবেন না। তাই লোকালয়ে যদি আপনি কাক দেখতে পান করতে ভুলবেন না কাজটি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি একজন হিন্দু ধর্মের মানুষ হন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনাকে যে কাজটি করতে হবে অর্থাৎ একটি দৈব শক্তি দৈব বাণী উচ্চারণ করতে হবে, তাই এই শব্দটি যদি আমাদের চ্যানেলের নিচের কমেন্ট সেকশনে লিখতে পারেন তাহলেও সুফল পাবেন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই দৈব বাণীটি আপনি নিজে হাতে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে একবার উল্লেখ করুন, যাতে আপনি সঠিকভাবে সুফল লাভ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আগামী বুধবার মহালয়া, মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, আর আগামী বুধবার পিতৃতর্পণ শুরু হবে। আপনারা জানেন এই বুধবারই হচ্ছে পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা, অর্থাৎ দেবী পক্ষের সূচনাকাল অত্যন্তই গুরুত্বপূর্ণ। আর এই দেবী পক্ষের সূচনাকালে আপনি যদি এই একটি ছোট্ট কাজ করতে পারেন কাক দেখে, সেক্ষেত্রে সুফল লাভ হবে। আমরা তো প্রত্যেকেই চাই যে আমাদের মনস্কামনা যাতে পূরণ হয়, আর আমাদের মনস্কামনা পূরণের জন্য আমরা বহুবিধ কাজ করে থাকি এবং প্রত্যেকটি কাজে বিভিন্ন বিভিন্ন মর্ম রয়েছে। তাই আমরা যদি এই বিভিন্ন প্রকার কাজ করে থাকি সেক্ষেত্রে সুফল মেলে আমাদের জীবনে, সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই মেলে আমাদের। তাই প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই কাজগুলি করতে চান অতি অবশ্যই চেষ্টা করুন, যাতে জীবনে কোনোরূপ বাধা না আসে, জীবন হয়ে ওঠে সুন্দর স্বাভাবিক এবং সাবলীন। আর জীবনে যদি বাধা আসে সেই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলবো, জীবনকে যদি সুন্দর করতে চান অতি অবশ্যই আপনাকে এই কাক দেখে কাজটি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে অন্ততপক্ষে 108 বার উচ্চারণ করতে হবে এই দৈব শব্দ। তবে মনে রাখবেন,
তার আগে আপনি অবশ্যই আপনার মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং তারপর পূর্ব দিকে মুখ করে অবশ্যই এই দৈব শব্দটি উচ্চারণ করবেন। তবে দৈব শব্দ উচ্চারণ করবেন অন্তত 108 বার, আর অবশ্যই অন্তত একবারের জন্য আমাদের ভিডিওর নিচের কমেন্ট সেকশনে এই দৈব শব্দটি লিখে দিন। দৈব শব্দটি হলো ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। মহালয়ার দিন কাকের ডাক শুনতে পেলে কিংবা আপনি যদি কাক দেখতে পান, তবে অবশ্যই এই একটি ছোট্ট কাজ করুন, দেখবেন অচিরেই আপনার জীবনে সুফল আসবে। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা রয়েছে, আর এই চাওয়া পাওয়া কামনা বাসনা যদি আপনি চরিতার্থ করতে চান, অতি অবশ্যই আপনাকে এই মহালয়ার শুভ লগ্নে কাজটি করতেই হবে। যদি আপনি এই কাকের ডাক বা কাক দেখতে পান, তবেই এই কাজটি হবে, নচেত আপনি করতে পারবেন না। তাই লোকালয়ে যদি আপনি কাক দেখতে পান, করতে ভুলবেন না কাজটি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি একজন হিন্দু ধর্মের মানুষ হন। আর আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ একটি দৈব শক্তি দৈব বাণী উচ্চারণ করতে হবে। তাই এই শব্দটি যদি আমাদের চ্যানেলের নিচের কমেন্ট সেকশনে লিখতে পারেন, তাহলেও সুফল পাবেন। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই এই দৈব বাণীটি আপনি নিজে হাতে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে একবার উল্লেখ করুন, যাতে আপনি সঠিকভাবে সুফল লাভ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আগামী বুধবার মহালয়া, মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে।